পঞ্চম শ্রেণীর ছাত্রদিকে বলছি, আজ তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রায় 2020 থেকে যে চ্যাপ্টারটা করাচ্ছি, দেখো চ্যাপ্টারটা হচ্ছে ফণীন্দ্রদেব ইনস্টিটিউটের যে অঙ্কটাগুলো করাচ্ছি আমি। দেখো প্রথম অঙ্কটা বলেছে যে চীনের দাগের ঘয়ের অঙ্কটা যোগ করো 2^5 যুক্ত 1^4 যুক্ত 2^20, অথবা সরল করো 16^8 - 5^2 - 2 - 1 - 1 রেখাবন্ধনী দিয়ে তিনটে বন্ধনী দিয়ে ক্লোজ করে দিয়েছে। আরেকটা অঙ্ক দিয়েছে 12 জন লোক 15 দিনে একটি কাজ করতে পারে, 20 জন লোক ওই কাজ কতদিনে করতে পারবে। আরেকটা অঙ্ক আছে 250 জনের খাবার 28 দিনে খাবার আছে, 17 দিন পরে আরও 25 জন লোক নতুন এলো, এখন ওই খাবার কদিন চলবে। আমি অঙ্কগুলো করছি, কত সহজ অঙ্কগুলো করি দেখো। আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং আমার পদ্ধতিগুলো ফলো করো। দেখো প্রথম অঙ্কটা কী বলেছে, দেখো প্রথম অঙ্কটা বলেছে যে এটা একটা যোগ করো। এখন যোগ করতে গেলে তোমাকে এটা তো পূর্ণটা ভাঙতে হবে, তোমাকে পূর্ণটা ভাঙলে তুমি তো যোগ করতে পারবে না। তাহলে আমি পূর্ণটা ভাঙছি, 5^2 = 10 আর একে কত বলো 11/5 যুক্ত 15^15 19/15 যুক্ত 20^40 একে 41/20, ঠিক আছে 20^40 একে 41/20, 15^15 19/15 আর 5^10 একে 11/5। এখন তোমাকে দেখতে হবে 5^15 - 20 লসাগু কত হবে, 5^15 - 20 লসাগু কত হয় বলো তো 60 হয়। এখন 60কে তুমি এক কাজ করো, 60কে 5 দিয়ে ভাগ করো, 60কে 5 দিয়ে ভাগ করো, এটা ভাগ করলে কত হচ্ছে 12/12 = 132 যুক্ত, এটা কত হচ্ছে দেখো 60কে 15 দিয়ে ভাগ করলে 4 - 4 = 76, আর এটা কত হচ্ছে দেখো 3 - 3 = 3 - 3 = 12 = 123। তাহলে কথা হচ্ছে দেখো 3 + 6 = 9 - 2 = 11 - 2 + 3 = 7 - 10 - 7 - 3 = 1 - 1 - 1 + 1 = 3 - 331/60। তাহলে কত সমান কত হচ্ছে, এটা যদি পূর্ণ ভাঙো 5^7 = 300, 5^31 = 60। এরপর দেখো সরলটা আমি করছি, সরলটা কী, সরলটা হচ্ছে 16^8 - 3^5 কত হচ্ছে 8 - 3^5, হ্যাঁ 16^8 - 5 - 2 - 2 - 1 দেখা বন্ধনী তুলে দাও 1, আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 1। এরপর দ্বিতীয় প্রথম বন্ধনীটা দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে তৃতীয় বন্ধনী স্টার্ট করতে হবে। এখন দেখো 16 তুমি করো 8 - দ্বিতীয় বন্ধনী দাও 5 - 2, দেখো 2^3 2^3 কত হচ্ছে 2^3 3 - 1 = 2, তাহলে 2^2 দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে তৃতীয় বন্ধনী দিয়ে স্টার্ট শেষ করে দাও। প্রথম থেকে কাজ শেষ করে দিয়েছি আমি। এরপর দেখো 16 দাও দিয়ে কী হচ্ছে দেখো 8 - দ্বিতীয় বন্ধনী দিয়ে কত হচ্ছে দেখো 5 - 4 5 - 4 দ্বিতীয় বন্ধনী দিয়ে তৃতীয় বন্ধনী শেষ করো, তাহলে 16^8 - এরপর প্রথম দ্বিতীয় বন্ধনী তুলে দাও 5 - 4 = 1 5 - 4 = কত হচ্ছে দেখো 1 হয়ে যাচ্ছে, দ্বিতীয় বন্ধনী তুলে দাও দিয়ে স্টার্ট সমান। এরপরে কী হচ্ছে দেখো, তাহলে 16^ কত হচ্ছে দেখো 8 - 1 = 7 7^16 = 112। এরপরে দেখো বলেছে যে 12 জন লোক 15 দিনে একটি কাজ করতে পারে, 12 জন লোক করতে পারে 15 দিনে, বলছে 20 জন লোক ওই কাজটি কতদিনে করতে পারবে। তাহলে 12 জন লোক করে, 12 জন লোক করে কত, বলছে 20 জন লোক 12 জন লোক করে 15 দিনে 15 দিনে 1 জন লোক করে 15 × 12 বেশি দিন লাগবে দিনে, আর কতজন বলেছে তোমার এখানে কতজন বলেছে 20 জন লোক 20 জন লোক করে 12
গুণিত পনেরো বাই কুড়ি, কাটাকাটি করো, চার দিনে বারো, চার পাঁচে কুড়ি, পাঁচ দিনে পনেরো সমান ন দিনে, সমান ন দিনে হয়ে গেল। হ্যাঁ, এরপর দেখো দুশো পঞ্চাশ জন লোকের আঠাশ দিনের খাবার আছে, দুশো পঞ্চাশ জন লোকের আঠাশ দিনের খাবার আছে। হ্যাঁ, সতেরো দিন পরে, তাহলে সতেরো দিন পরে, সতেরো দিন পরে পরে দিন দিন অবশিষ্ট রইল, অবশিষ্ট রহিল কত, রহিল আঠাশ বিযুক্ত সতেরো সমান এগারো দিন, এগারো দিন। হ্যাঁ, এগারো দিন, দেখো সতেরো দিন পরে বলেছে। অতএব আর লোক হলো কত, লোক লোক হলো কত তোমার, ধরো দুশো পঞ্চাশ জন ছিল, দুশো পঞ্চাশ জন ছিল, পঁচিশ জন এলো, তার মানে দুশো পঁচাত্তর জন। হ্যাঁ, এখন দেখো তোমার দুশো পঞ্চাশ জনের, দুশো পঞ্চাশ জনের খাবার আছে, খাবার আছে কত, খাবার আছে আছে কত দিনের, কত দিনের দুশো পঞ্চাশ জনের খাবার আছে কত দিনের বলো, তোমার এগারো দিনের। একজনের খাবার আছে কত, এগারো গুণিত দুশো পঞ্চাশ, বেশি দিন চলবে। আর তোমার কতজন আছে, দুশো পঁচাত্তর জন, দুশো পঁচাত্তর জনের খাবার আছে, এগারো গুণিত দুশো পঞ্চাশ বাই দুশো পঁচাত্তর, কাটাকাটি করো, এগারো দুগুণো বাইশ, এগারো দুগুণো বাইশ কত, এগারো দুগুণো বাইশ পাঁচ, পাঁচ এগারো পঞ্চান্ন, পঁচিশ দশ, তাহলে সমান দশ দিন।